বন্ধুরা আজ আমি আবারও চলে আসলাম আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের আরও একটা রেসিপি খুবই কম উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই রেসিপি তৈরি হয়ে যায় খেতে লাগে দারুণ তো চলো সাথে থাকো আর দেখে নাও আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা ইউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো ঢেঁড়সের এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে ঢেঁড়স নিয়ে নিয়েছি তো দেখো ঢেঁড়সগুলোকে আগে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে জলটা এইভাবে শুকিয়ে নিতে হবে আর এদিকে দেখো দুটো পেঁয়াজ বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছি বড় বড় করে চলো এবার রান্নাটা শুরু করি দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো পরিমাণ মতো একটু তেল দিয়েছি দু চামচ বড় দু চামচ তেল দিয়েছি ঢ্যাঁড়সগুলোকে একটু ভাজবো তো দেখো ঢেঁড়স আর পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম তো ঢ্যাঁড়স আর পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব তো দেখো খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেবো তো আজকের রেসিপি একদমই অন্যরকম হতে চলেছে বন্ধুরা আশা করি আজকের রেসিপিও তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তো দেখো ঢেঁড়সটা আর পেঁয়াজটা একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি প্লেটে নামিয়ে নিলাম এবার এটা একটু ঠান্ডা করে নেব তো দেখে অদ্ভুত লাগছে না বন্ধুরা যে ঢেঁড়সগুলো না কেটে কেন আমি ভেজে নিলাম হ্যাঁ বন্ধুরা চলো সাথে থাকো আর তা দেখতে থাকো আশা করি সবই বুঝতে পারবে তো দেখো এখানে আমি এবার একটা মশলা বেটে নেব তার জন্য দেখো এখানে সাত আট আট কোয়া রসুন নিয়েছি রসুনের কোয়া আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দেখো নিয়ে নিলাম এক চামচ রাঁধুনি এবার এই রসুন রাঁধুনি আর লঙ্কা আমি বেটে নেব তো দেখো ছোট ছোট কোয়া বলে আর ন কোয়া নিয়েছি রসুন বড়ো কোয়া হলে চার পাঁচ কোয়া নিলেও হয়ে যাবে পরিমাণ বুঝে নিয়ে নেবে এবার দেখো রসুন লঙ্কা আর রাঁধুনিটা আমি বেটে নিলাম একদমই ঘরে থাকা উপকরণ এগুলো সবারই বাড়িতে এগুলো থাকে তো এই উপকরণ দিয়েই সুস্বাদু একটা ঢেঁড়সের রেসিপি তৈরি হয়ে যায় তো দেখো বেটে নিলাম এবারে যে কড়াইতে আমি ঢ্যাঁসটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর তেলটা গরম হতে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে আর দিলাম দেখো একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা কালো জিরেটা একটু ফোড়ন মানে ভেজা ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো কেটে রাখা একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম এবার টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গলে যায় আর এদিকে দেখো ঢেঁড়স আর পেঁয়াজটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার পেঁয়াজটা আমি দেখো এই পেঁয়াজের কোয়াগুলোকে একটু খুলে নিচ্ছি পাপড়িগুলোকে পেঁয়াজের যে পাপড়ি সেই পাপড়িগুলোকে একটু হাত দিয়ে দিয়ে খুলে নিলাম এদিকে দেখো টমেটোটা আমার ভাজা হচ্ছে এবার আমি টমেটোটা একটু ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম রসুন আর রাঁধুনি লঙ্কা সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেখো দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দেড় চামচ ধনে গুঁড়ো আর দিলাম দেখো এক চামচ ছোটো চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বাটা রয়েছে লঙ্কার গুঁড়োটা তোমরা বুঝে শুনে দিও এবার অল্প একটু জল দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার দেখো এদিকে আমি ভেন্ডিগুলোকে এইবার আমি কেটে নেব। তো দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলোকে এবার মুখটা কেটে দিয়ে দুদিকে কেটে দিয়ে এবার টুকরো টুকরো করে নিচ্ছি বড় ভেন্ডিগুলোকে দু টুকরো করছি আর ছোটোগুলোকে গোটাই রেখে দিচ্ছি তো দেখো এইভাবে এই সাইজ করে তোমরাও কেটে নেবে তো এইভাবে করবে দেখবে ভেন্ডিটা খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে তাড়াতাড়ি হয়েও যাবে আর এইভাবে করলে খেতে স্বাদটাও একটু অন্যরকম হবে তো দেখো আর পেঁয়াজটা একদম রেডি হয়ে গেল এবার চলো দেখে নিই মশলাটা কত দূর হলো তো দেখো মশলাটা আমার খুব সুন্দর এদিকে কষানো হয়ে গেছে টমেটোটা একটু ভালো করে নেড়ে গলিয়ে দিলাম এইবার আমি পেঁয়াজ আর ঢেঁড়সটা এর মধ্যে অ্যাড করে দেব এবার ঢ্যাঁড়স আর পেঁয়াজটা দেখো মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আজকে এই রেসিপিটা একটু মাখা মাখা হবে ঝোল ঝোল হবে না তো দেখো মশলার সাথে ঢ্যাঁড়সটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো নুনটা এখনও দিই নুনটা একটু পরে দেব তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে নিয়ে এবার একটু এখানে জল অ্যাড করবো তো অল্প অল্প করে জল দিচ্ছি প্রথমে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আজকের আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকে একটা লাইক করে দেখো ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি একটু যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো এবার একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়েছিলাম তো দেখো তারপরে খুলে নিয়ে এখানে আমি এবার নুনটা অ্যাড করে দিলাম নুনটা এবারে পরিমাণ বুঝে অ্যাড করে দেবে তো দেখো নুনটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং সব শেষে তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে এখানে ধনে পাতা দিতে পারো ভীষণই ভালো লাগে ধনে পাতার গন্ধটা আমি এখানে ধনে গুঁড়ো একটু বেশি করেই দিয়েছি আমার কাছে ধনে পাতা ছিল না তাই দিলাম না তোমাদের কাছে থাকলে তোমাদের যদি ফ্লেভার পছন্দ হয় তোমরা অবশ্যই এখানে ধনেপাতা একটু অ্যাড করে দিও আর দেখো সবশেষে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস একদম রেডি হয়ে গেল আজকের আমাদের একদম অন্যরকম স্বাদের ঢেঁড়সের রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু ঢেঁড়সের রেসিপি ভীষণভাবে ভালো লাগে তো একটু ঢেকে দিলাম তারপরে আমি সার্ভ করে দেব আমার আজকে রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করতে ভুলো না যদি নতুন বন্ধু হয়ে থাকো আর একটা লাইক অবশ্যই করে দিও বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো সার্ভ করে দিয়েছি আজ তাহলে এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো আবারও দেখা হবে নতুন ভিডিওতে টাটা